মিস্টার জবর আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহের সঙ্গে কথা বলার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনটি নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক এবং নানা উদ্বেগ এবং আপনারা সব সময় বলে আসছেন যে এটি গণমাধ্যম এবং মত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না তাহলে গণমাধ্যম কর্মীদের যে সব প্রস্তাবনা সেগুলো আপনারা কেন বিবেচনা নিলেন না আমার মনে হয় এই জায়গাটাতে একটু ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তির সুযোগ আছে গণমাধ্যমের কর্মীদের সাথে অর্থাৎ আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে আমরা একবার দুবার না বহুবার বৈঠক করেছি মন্ত্রী হিসেবে বৈঠক করেছি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে বৈঠক করেছি তারা এমনিতে মন্ত্রীদের সাথে বৈঠকে বসে প্রস্তাব দিয়েছেন সংসদীয় স্থায়ী কমিটিতে বসে প্রস্তাব দিয়েছেন এবং আমি খুব নিশ্চিতভাবেই বলতে পারি যে তারা প্রস্তাব করার ফলেই আমরা যে আইনটি সংসদে পেশ করেছিলাম আর যে আইনটি পাশ হয়েছে দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে যে পার্থক্যগুলো তৈরি করা হয়েছে তার সবগুলো তাদের প্রস্তাব অনুসারে হয়েছে কিন্তু এখানে যেভাবে আসলে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট উনিশশো সালে সেটিকে আনা হয়েছে সেটি আসলে তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন তারা যদি তারা মনে করেন তাহলে আইনের বিধান অনুসারে তথ্য অধিকার আইন ওই ধারাকে ওভাররাইট করবে কারণ আমার আইনেই দেওয়া আছে তথ্য অধিকার আইনে যা আছে সেটির ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না আমার এই ধারা যদি সাংঘর্ষিক হয় তাহলে তো আমার তথ্য অধিকার আইন প্রেফারেন্স পাবে ফলে ওই আইন প্রযো ওই ধারাটিই প্রযোজ্য হবে না কিন্তু আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা ওই যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এর মধ্যে নিয়েছি বত্রিশ ধারা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এটি কিন্তু উনিশশো তেইশ সালের আইন এই আইনের অধীনে সাতচল্লিশ বছরে একটা মামলা হয়নি এই আইনের অপপ্রয়োগের একটি দৃষ্টান্তও নাই আইনটির ভেতরে যে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে সেটি হচ্ছে আমার রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় আছে আমি কোনো কোন জায়গা আছে যেসব জায়গা আমি সম্পূর্ণভাবে ওপেন করে দিতে পারি না যা খুশি করার জন্য এই আইনের অধীনে আপনি নিষিদ্ধ যে এলাকাটি ঘোষিত হবে সেই এলাকায় প্রবেশ করতে পারবেন না যেমন ধরেন আমার সেনা নিবাস এই সেনানিবাসে আমার গুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেই স্থাপনা রক্ষণাবেক্ষণ যদি আমি করতে না পারি আমি রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না একই সাথে ধরেন আমার এখনকার দিনের যে অবস্থাটা দাঁড়িয়ে আছে যুদ্ধ হয়ে গেছে ডিজিটাল যুদ্ধ আমি পাসওয়ার্ড দিয়ে মিজাইল পরিচালনা করি আমার সেই রকম জায়গা যদি থাকে আমি হাজার হাজার কোটি টাকা দিয়ে একটি বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি আমি ওই জায়গার গোপন তথ্য কোনোভাবেই বের হতে দিতে পারি না কারণ আমার সাংবাদিকরা মনে করছেন যে ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান আধা সরকারি এই সমস্ত প্রতিষ্ঠান থেকে যে ধরনের তথ্য প্রয়োজন হয় সংবাদ প্রচারের ক্ষেত্রে আর সেগুলো সংগ্রহ করতে গিয়ে তারা খানিকটা সমস্যার মুখে আসছেন অফিশিয়াল সিক্রেট আইন মেনেই তো এতদিন সাংবাদিকতা করে আসছেন কেউ তো আমাকে বলেন না যে ঠিক আছে এই আইনের জন্য উনি সাংবাদিকতার ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু আপনারা ডিজিটাল অপরাধ মোকাবেলা করতে গিয়ে যদি সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে ব্যাহত করেন তাহলে তো সেটি আসলে যুক্তিসঙ্গত হলো না প্রশ্নটি হচ্ছে করেন আমরা আইনটা পাশ করেছি আইনটি প্রয়োগ করার ক্ষেত্রে যদি কখনো দেখা দেয় যে হ্যাঁ এই আইনের অপপ্রয়োগ হচ্ছে প্রশ্নটা বোধহয় তখন তোলা উচিত অপপ্রয়োগ যে হবে না সেটা সেফ গার্ডটা কি আইনের মধ্যে দেওয়া আছে তথ্য অধিকার আইনে আছে আপনি একে সুস্পষ্টভাবে আমরা দিয়েছি যে ওই অধিকারটা আমরা রক্ষা করছি আইন তো প্রয়োগ হওয়ার পর্যায় পর্যন্ত আসলেই আপনি এখন আশঙ্কা করছেন আশঙ্কা এবং বাস্তবতা এক জিনিস না এইখানে যা দেখেন আপনি বিনা পরোয়ানায় গ্রেফতারের কথা বলছেন পুলিশের ক্ষমতার কথা 54 ধারাই তো গ্রেফতার করা যায় বিদ্যমান আইনে করা যায় মানবাধিকার করবিরা এটি নিয়ে নানা উদ্বেগ জানাচ্ছেন যে এই যে পুলিশকে এতটা ক্ষমতা দেয়া হচ্ছে কোনো রকম পরোয়ানা ছাড়া এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছাড়া তারা সন্দেহের উপর বেস করে তারা যদি গ্রেফতার করতে পারেন জব্দ করতে পারেন একটি ডিভাইস সেটি আসলে একটা অপব্যবহার আইনের অপব্যবহারের সুযোগ থেকে যায় কিনা আপনি সুযোগের কথা বলছেন কিন্তু বিষয়টা হচ্ছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিভাবে যেতে পারবো আমি দৃষ্টান্ত দেই। আমাদের যখন নিরাপদ সড়কের আন্দোলনটি হয় তখন আমরা একদিন ফেসবুকে শুনতে পেলাম চারজন ছাত্রকে খুন করা হয়েছে চারটি মেয়েকে রেপ করা হয়েছে একজনের চোখ নষ্ট করে ফেলা হয়েছে আমি সেই অবস্থাতে কর্মকর্তার পেছনে ঘুরে বেড়াবো নাকি ব্যবস্থা গ্রহণ করব কিন্তু এই আইনটি যদি বাস্তবায়িত হয় তাহলে যে তারা এখন যেভাবে তথ্য পান আপনি যেটি বলছেন যে সরকার অবাধ তথ্য প্রবাহের কথা বলে কিন্তু এটির সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো আবার নতুন আইনে রাখা হলে তাহলে আমি তো কোনো সাংঘর্ষিক বিষয় রাখেই নেই আমাদের অনুরোধ যেটি সেটি হচ্ছে যে আপনারা সাংবাদিকের স্বাধীনতা হরণ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে নিঃসন্দেহে একশোবার বলতে পারেন সরকার বিদেশ থেকে আসে নেই সরকারের কাছে আপনি আপনার বক্তব্য পেশ করতে পারলে সরকার যেমন করে সাতান্ন ধারার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ সরাসরি মামলা করা যাবে না এটি কিন্তু আইনের বিষয় না সরকার সিদ্ধান্ত নিয়ে বলেছে যে সাতান্ন ধারায় কোনো মামলা যদি হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপরে নিতে হবে সরকার জনগণের কথায় পরিচালিত হয় এটি সাতান্ন ধারা একটি দৃষ্টান্ত যদি কোথাও দেখা যায় যে হ্যাঁ এটি অপপ্রয়োগ হচ্ছে সরকার স্বদ্যগী কিন্তু ওই ব্যবস্থাটি গ্রহণ করেছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে তারপরে মামলা করতে হবে এখানেও যদি কোথাও কোন ধরনের আপনারা দেখেছেন যে সাতান্ন ধারায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মামলা করার কারণে সমস্যা হয়েছে তাহলে এই নতুন আইনে কেন আবার সেই একই ক্ষমতা কারণ সাতান্ন ধারার অপরাধটি ছিল সুনির্দিষ্ট চার পাঁচটি ক্ষেত্রে আর আমার ডিজিটাল আইনটি হচ্ছে ডিজিটাল অপরাধের সমগ্র ক্ষেত্রে একদম আপনার ব্যক্তিগত নিরাপত্তা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সমস্ত কিছুর সাথে সম্পর্কযুক্ত ডিজিটাল অপরাধ দয়া করে অপপ্রয়োগের জায়গা পর্যন্ত গিয়ে যদি দেখান যে এই জায়গায় অপপ্রয়োগ হয়েছে আমরা আসলে একবার হয়েই গেল আপনারা যদি পর্যন্ত অপেক্ষা করেন আপনি অপপ্রয়োগ পর্যন্ত অপেক্ষা করার প্রশ্ন হচ্ছে ঘটনা ঘটার আগেই আপনি যদি বলেন এটা অপপ্রয়োগ হবে তাহলে আপনি ধরে নিচ্ছেন অপপ্রয়োগ হবে কিন্তু সেইজন্য তো সরকারের একটা ব্যবস্থা থাকতে হবে সরকার নিছে অপরাধ বা অপপ্রয়োগ পর্যন্ত অপেক্ষা করবে না সরকারের ব্যবস্থা থাকছে বলেই কিন্তু আমরা আইনটাকে তাদের কথা অনুযায়ী সংস্কার করেছি আমরা যদি তেমন কোনো পরিস্থিতি দেখি আমরা সেরকম কিছু একটা করব গণমাধ্যমের তরফ থেকে এই আইনটিকে আসলে নানা সভা আলোচনা করে একটি নিপিরণমূলক কালো আইন বলেও উল্লেখিত করা হয়েছে ঠিক নির্বাচনের আগে এমন সময়ে এরকম একটি একটি আইন সরকার কেন করতে যাচ্ছে আসলে সব রকম সমালোচনার উদ্ধে চলে যেতে চায় কিংবা এক ধরনের সেলফ সেন্সরশিপ যেন গণমাধ্যমের মধ্যে চলে আসে সেটাই কি সরকার আসলে করতে চাইছে দমন করার জন্য আইন করেছে বাংলাদেশের জন্য এটি খুবই চ্যালেঞ্জিং দুই সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছি দুই নয় থেকে আজকের বাংলাদেশ এই রকম ডিজিটাল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে যার কোনো আইনগত অবকাঠামো ছিল না ডিজিটাল অপরাধের ক্ষেত্রে তাহলে আমি কি দিয়ে ব্যবস্থা গ্রহণ করব কিন্তু ডিজিটাল অপরাধের ব্যবস্থা নিতে গিয়ে যদি গণমাধ্যম এবং বাক স্বাধীনতাকে কোনোভাবে ব্যাহত করা তো আশঙ্কা করছেন কোথাও ঘটনা ঘটেনি আসলে গণমাধ্যম কর্মীরা যেটি বলছেন যে আপনারা হয়তো কিছু ক্ষেত্রে সাজার মেয়াদ কমিয়েছেন কিছু ব্যাখ্যা স্পষ্ট করেছেন কিন্তু তাদের যে প্রস্তাবনাগুলো ছিল সেগুলো হয়তো সেভাবে আপনারা বিবেচনা করেন একটি দেশের আইন সমগ্র জনগোষ্ঠীর জন্য একটি সম্প্রদায়ের জন্য না সুতরাং আমার কাছে মনে হয় আমাদের যতটুকু তাদের সর্বোচ্চ পরিমাণ মতামত গ্রহণ করে তার অনুপাতে সংশোধন এবং সংযোজন করা দরকার ছিল তাদের পরামর্শ অনুসারে সমস্ত কিছু আমরা করেছি এবং একই সাথে আমাদেরকে লক্ষ্য রাখতে হয়েছে যে দেশের সকল মানুষের নিরাপত্তা ডিজিটাল নিরাপত্তা যেন আমরা নিশ্চিত করতে পারি আপনাকে ধন্যবাদ প্রবাহে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে